Abishrama rahmatul alamin. Ye prithibir moddhe joto paigambar chilo joto nabi chilo shubhottoke আমাকে খুশি করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, সে তার সন্তানকে কুরবানি দিয়ে আমাকে খুশি করেছেন ইব্রাহিম পয়গম্বর, আগুনে ঝাঁপ দিয়া পরে আমাকে খুশি করেছেন সমস্ত পয়গম্বররা আমাকে খুশি করেছেন, ও নবী ও রহমাতুল আলামিন, ও আখিরি পয়গম্বর আপনার মনে কষ্ট হয় এটা আমি বরদাস্ত করতে পারি না, আপনার চেহারাটা মলিন দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আপনি আপনার চেহারা মলিন করেন না, আপনি মনে কষ্ট নিন না, কাফেররা আপনাকে নির্বংশ বলে আপনি মনে কষ্ট নিন না, আমি আপনার মনকে খুশি করেছি কাউসার নাজিল করে আমি আল্লাহ আপনার মনকে খুশি করেছি। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ কি? তফসিরে বাহরে মুহিতের মধ্যে লেখেন কাউসার শব্দ অর্থ হলো আল খাইরুল কাসির, হে বিশ্ব নবী আপনাকে আমি এমন উম্মত দান করেছি এই পৃথিবীতে আর কোন পয়গম্বরকে তো উম্মত দান করে নাই, কেমন উম্মত দান করেছে। আল্লাহ নবী একদিন মসজিদে নবীর মধ্যে ঘুমের মধ্যে ছিলেন, আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন ওই সাহাবীরা আমি এই মুহূর্তে কি স্বপ্ন দেখেছি তোমরা কি বলতে পারো, তোমরা কি জানো? আল্লাহ নবী সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিই ভালো জানেন, আপনার আপনিই ভালো জানেন, আপনার আল্লাহই ভালো জানে। আল্লাহ নবী বলেন ও সাহাবীরা আমি যখন ঘুমিয়েছিলাম আমি স্বপ্নের মধ্যে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সমস্ত পয়গম্বররা দৌড়ে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য, প্রত্যেক পয়গম্বর আগে আগে তার উম্মতগুলো পিছনে পিছনে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য। হঠাৎ করে তাকে দেখি বনি ইসরাইলের জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম সৈলক উম্মত নিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য আসতেছে, উম্মতগুলোর পিছনে তাদের পায়ের আঘাতে দোলা উঠতেছে, দোলার কারণে আসমানগুলো দেখা যাচ্ছে না। আমিন এই সূরাকে নাজিল করেছেন তাফসীরের কিতাবে কিতাবের মধ্যে দুইটা শানে নজুল উল্লেখ করেছেন, এর মধ্যে এক নম্বর হলো মক্কাতে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল তার নাম হলো কাব ইবনে আশরাফ, মক্কার লোকেরা কাব ইবনে আশরাফকে জিজ্ঞেস করেন ও কাব ইবনে আশরাফ তুমি তো তাওরাতের সবচেয়ে বড় আলেম, আচ্ছা বলো তো দেখি আমরা শ্রেষ্ঠ না মুহাম্মদ শ্রেষ্ঠ? আমরা বিভিন্ন দেশ থেকে আগত হাজিদেরকে পানি পান করাই, তাদেরকে আপ্যায়ন করি, মেহমানদারি করি, আর মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, আমরা শ্রেষ্ঠ না মুহাম্মদ শ্রেষ্ঠ? কাব ইবনে আশরাফ সে জানে মুহাম্মদ শ্রেষ্ঠ, কারণ তৌরাত কিতাবে মুহাম্মদের কথা আলোচনা হয়েছে। কেমন আলোচনা হয়েছে? তাওরাতের এক পণ্ডিত একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেখে কলম দিয়ে কেটে ফেললেন, পরের পৃষ্ঠা উল্টাইয়া দেখে মুহাম্মদের নাম তিন জায়গার মধ্যে আছে, কলম দিয়া কেটে ফেললেন, আবার পৃষ্ঠা উল্টাইলেন দেখেন ছয় জায়গাত মুহাম্মদের নাম, আবার কলম দিয়া কেটে ফেললেন আবার দেখে নয় জায়গাতে মুহাম্মদের নাম,
আবার কলম দিয়ে কেটে ফেললেন। তাওরাতের পণ্ডিত পরের পৃষ্ঠা উল্টায়া দেখে বারো জায়গার মধ্যে মুহাম্মদের নাম। তাওরাতের পণ্ডিত আশ্চর্য হয়ে গেলেন, দৌড়ায়া কাব ইবনে আশরাফের কাছে আসলেন। ও কাব ইবনে আশরাফ, তুমি তো মক্কার সবচেয়ে বড় আলেম, আমি মুহাম্মদের নাম একবার কেটে দিলে পরের পৃষ্ঠার মধ্যে তিনবার পেয়েছি, তিনবার কেটে দিয়েছি পরের পৃষ্ঠার মধ্যে ছয়বার পেয়েছি, ছয়বার কেটে দিয়েছি এর পরের পৃষ্ঠার মধ্যে নয়বার পেয়েছি। ও কাব ইবনে আশরাফের কারণটা কি? কাব ইবনে আশরাফ বলে, হ্যাঁ ইহুদি আলেম, তুই কি এখনো বুঝছ না, এখনো বুঝছত না, তুই মুহাম্মদের নাম বারো বার কেন, বারো হাজার বার যদি তুমি তুই কেটে ফেল, আমি কাব ইবনে আশরাফ আল্লাহর কসমকে বলছি। কাব ইবনে আশরাফ বলেন, আমি আল্লাহর কসমকে বলি, সারা তাওরাতের কিতাব মুহাম্মদের নাম বলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরাম বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সম্মান মর্যাদা বলে শেষ করা যাবে না। সমস্ত পয়গম্বরদেরকে যেই সম্মান মর্যাদা দিয়েছিলেন, সেই সম্মান মর্যাদা আল্লাহর নবীকে একাই দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর, কেমন সুন্দর ছিলেন ইউসুফ পয়গম্বর। আল্লাহর নবী বলেন, ইউসুফ পয়গম্বর ছিলেন সাদা সুন্দর, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম লাবণ্যতা সুন্দর। ইউসুফের সৌন্দর্যের মধ্যে সাদা বিদ্যমান ছিল, আর আমি মুহাম্মদের মধ্যে লাবণ্যতা বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কবি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজা দারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজা দারি, আছে খুবা হামাদারান তু তন্হা দারি। সমস্ত পয়গম্বরদেরকে যে মর্যাদা দিয়েছিলেন, সমস্ত পয়গম্বরদেরকে যেই সম্মান মর্যাদা দিয়েছিলেন, আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সম্মানের চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি বিশ্ব নবীকে একাই দান করেছিলেন। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালামের একটা মর্যাদা ছিল, উনি যখন কবরের পাশে গিয়ে দাঁড়ায়া বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে মুর্দার জিন্দা হয়ে যেতেন, সেই মর্যাদা আল্লাহর নবীকে দান করেছিলেন। কন্দকের যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দাওয়াত করলেন, একটা কাশি জব করলেন, আর এক কেজি আটা ছিল গড়ের মধ্যে, এক কেজি আটা দিয়ে রুটি বানাইলেন। জাবের গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, খাবারের আয়োজন কি? জাবের বলে, একটা বকরি ছিল আমার কাছে, এটা জবাই করে ফেলছি।
আর এক কেজি আটা ঘরের মধ্যে ছিল, সেই আটা আমি রুটি বানাইছি। আল্লাহ নবী বলেন, ও জাবের, কন্দকের মুজাহিদদেরকে তুমি দাওয়াত দিয়ে দাও। কন্দক যারা খনন করেছিল তাদের সংখ্যা ছিল 1500 সংখ্যা। বলেন সুবহানাল্লাহ, 1500 সাহাবি, কাবারের আয়োজন, এক কেজি আটার রুটি আর একটা বকরি। আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করলেন, দাওয়াত গ্রহণ করে আল্লাহ নবী রওনা দিলেন। জাবের আশ্চর্য হয়ে গেলেন, জাবেরের স্ত্রী জাবেরকে বলতেছে, ও জাবের, তুমি কি আল্লাহর নবীকে বলো নাই, আমার কাবারের আয়োজন কি বলো নাই? আমার কাবারের আয়োজন তো মাত্র একটা বকরি আর এক কেজি আটার রুটি, 1500 সাহাবি কিভাবে সম্ভব তাদেরকে খাওয়ানি? আল্লাহর নবী বলে, ও স্ত্রী, তুমি চিন্তা করিও না, আমার নবীজিকে বলে আসছি কাবারের আয়োজন। আল্লাহর নবী ঘরে আসলেন, অর্ডার দিলেন, ও জাবের, প্রত্যেক সাহাবিকে তিনটা করে রুটি দাও এবং তিনটা গোস্তের টুকরা দাও। আল্লাহর নবী সাহাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি 1500 সাহাবিকে তিনটা করে রুটি দিলাম, তিনটা করে বোনা গোস্ত দিলাম, এরপর আমি রুটির পাত্রের মধ্যে তাকায় দেখি, গোস্তের পাত্রের মধ্যে তাকায় দেখি, আগে যেই পরিমাণ রুটি ছিল, আগে যেই পরিমাণ গোস্ত ছিল, সেই পরিমাণ রুটি এবং গোস্ত পাত্রের মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, গোস্ত খাইবা কিন্তু হাড্ডি খাইবা না, হাড্ডিগুলো আমার সামনে জমা করবা। কাবা দাবারের পরে হাড্ডিগুলো সামনে জমা করলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দুইটা হাত উঠালেন, ও আসমান জমিনের মালিক, ও আরশের মালিক, জাবের গরিব মানুষ, জাবেরের আর কোনো বকরি নাই, জাবেরের একটা বকরি ছিল, সেই বকরিটা জবাই করে তোমার বন্ধুকে দাওয়াত দিয়েছেন, তোমার বন্ধুর সাহাবীদেরকে খাবার খাওয়াইছেন। ও আল্লাহ, ও আরশের মালিক, তুমি মৃত্যুকে জিন্দা করতে পারো, ও আল্লাহ, তুমি জাবেরের বকরিটা ফিরাইয়া দাও। এইভাবে দোয়া করে আল্লাহর নবী যখন মোনাজাত শেষ করলেন, আল্লাহর নবী তাকায় দেখে হাড্ডিগুলো জোড়া লাগছে, হাড্ডিগুলো জোড়া লেগে হাড্ডির মধ্যে গোস্ত লাগছে, হাড্ডির মধ্যে গোস্ত লাগে, গোস্তের উপরে চামড়াগুলো ফিটিং হয়েছে, চামড়ার উপরে পশম ফিটিং হয়েছে, পশম ফিটিং হওয়ার পরে বকরিটা দাঁড়িয়ে গেছে এবং আল্লাহর নবীর সামনে বকরিটা এরকম জিন্দা হয়ে গেছে। আল্লাহর নবী জাবেরকে বললেন, ও জাবের, তোমার বকরি তুমি ফিরে আনাও। আমার ভাইরাম, এই জন্য কবি বলেন, হুসনে ইউসুফ দমে ইয়াদ বাইজাদারি, আছে খুবা হামাদারান তু তনহাদারি। সমস্ত পয়গম্বরদেরকে যে মুজিজা দিয়েছিলেন, যে সম্মান দিয়েছিলেন, সমস্ত মুজিজা সমস্ত সম্মানিত বেশি কোটি কোটি গুণ বেশি আল্লাহর নবীকে সম্মান দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা কালামুল্লাহর একটা মুজিজা ছিল, সে যখন তার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফালাইতেন, জমিনের মধ্যে নিক্ষেপ করতেন, হাতের লাঠিটা সাফ হয়ে যাইত, আর যখন তার ডান হাতটা বাম হাতের বগলের নিচে রাখতেন, রাখার পরে যখন আল্লাহর পয়গম্বর যখন হাত এরকম ভাবে দেখাইতেন, হাত থেকে লাইটের মতন প্রকাশ বের হতো, সেই মুজিজা আল্লাহর নবীকে দান করেছিলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন
সন্ধ্যার সময় ঘরের মধ্যে খেলাধুলা করতেন। আল্লাহর নবীর নাতি হাসান হোসেন নবীজিকে বলতেন, ও নানাজি একটা লাইট দেন না, একটা আলোর ব্যবস্থা করেন, একটা লাইটের ব্যবস্থা করেন, যে লাইট দিয়ে আমরা ঘরের মধ্যে যাইতে পারি। আল্লাহ নবী বলেন, হাসান হোসেন আমি লাইট কোথায় থেকে ব্যবস্থা করব, আমার কাছে তো কোনো লাইটের ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই, তবে আমি একটা মুস্কি হাসি দেই, মুস্কি হাসির প্রকাশে তোমরা ঘরের মধ্যে চলে যাও। আল্লাহর নবী যখন মুস্কি হাসি দিতেন, মুস্কি হাসে হাসির সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুখ থেকে, তার দাঁত থেকে, তার জিহ্বা মুবারক থেকে লাইটের মতন পোকার আসত, লাইটের মতন আলো আসত। সেই আলো দিয়ে ইমাম হাসান হোসেন ঘরের মধ্যে চলে যাইতেন। বলেন সুবহানাল্লাহ, আমার ভাইরাম আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিনাস সামাই ফা ইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল এশাই। আকাশের মধ্যে একটা সূর্য আছে, আমার মধ্যে একটা সূর্য আছে, আকাশের সূর্য উদিত হয় ফজর নামাজের পরে, আর আমার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। আয়েশা বলেন, ও মিশরের মহিলারা, তোমরা ইউসুফ নবীকে দেখে তোমরা হাত কেটেছিলে কিন্তু ইমান আনো নাই। ও মিশরের মহিলারা তোমরা শুনে রাখো, আমার স্বামী রাহমাতাল লিল আলামিনকে যদি তুমি দেখতা, তোমরা হাতের মধ্যে ছুরি লাগাইতা না, তোমরা ইমান এনে তোমাদের কলিজার মধ্যে ছুরি লাগাইয়া দিতাম। আমার ভাইরা, আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন এই কথা বলে শেষ করা যাবে না, কারণ আমি বলতেছিলাম আল্লাহর নবী শান মান মর্যাদা। এই কাব ইবনে আশরাফ সব কিছু জেনেও সে মক্কার মুশরিকদেরকে বলে দিল, তোমরাই শ্রেষ্ঠ, মুহাম্মদ শ্রেষ্ঠ না, নাউজুবিল্লাহ। কোন এইটা গেল এক নম্বর শানে নজুল। দুই নম্বর শানে নজুল হলো সূরায়ে কাউসার নাজিল হওয়ার দুই নম্বর কারণ হলো, আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতেন তখন কোনো কোনো মানুষ নবীর সুন্দর চেহারা দেখে ইমান আনতেন, কোনো কোনো মানুষ নবীর সুন্দর আখলাক দেখে ইমান আনতেন, কোনো কোনো মানুষ নবীর কণ্ঠের মধুর তালাওয়াজ শুনে ইমান আনতেন, কোনো কোনো মানুষ নবীর আখলাক দেখে ইমান আনতেন। যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগলো, মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, মক্কার মুশরিকদের মাথা নষ্ট হয়ে গেছে, মক্কার কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে, যেইভাবে মানুষ মুসলমান হচ্ছে, যেইভাবে মানুষ ইমান আনছে, মনে হয় মক্কার কোনো মানুষ বাদ থাকবেন না। এই জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে তারা বদনাম করতে আরম্ভ করলেন, বিশেষ করে কাব ইবনে ওয়াইল। সে নবীজি যখন কোনো নাম আলোচনা হইত সে বলতো আস ইবনে ওয়াইল, বিশেষ করে আস ইবনে ওয়াইল, সে বলতো আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ হলো আবতার, মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদের কোনো সন্তান বাঁচে না। আল্লাহর নবীর ছেলে যখন কাসেম অথবা ইব্রাহিম ইন্তিকাল হয়ে গেলেন, নবীর ছেলেরা ইন্তিকাল হয়ে যায়, তখন আল্লাহর নবী সে নবীর সন্তানেরা যখন মারা যায় তখন বিশেষ করে আস ইবনে ওয়াইল সে বলতে লাগলো আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ সে মরে গেলে তার আলোচনা করার মতন কোনো লোক থাকবে না, কারণ সে নির্বংশ। আল্লাহ তাআলা এর জবাবে
সূরা কাউসার নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, হে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বর ছিল যত নবী ছিল সব প্রত্যেকে আমাকে খুশি করেছেন, ইব্রাহিম কলিল্লাহ সে তার সন্তানকে কুরবানি দিয়ে আমাকে খুশি করেছেন, ইব্রাহিম পয়গম্বর আগুনে ঝাঁপ দিয়া পরে আমাকে খুশি করেছেন, সমস্ত পয়গম্বররা আমাকে খুশি করেছেন, ও নবী ও রহমাতুল্লিল আলামিন, ও আখেরি পয়গম্বর আপনার মনে কষ্ট হয় এটা আমি বরদাস্ত করতে পারি না, আপনার চেহারাটা মলিন দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আপনি আপনার চেহারা মলিন করেন না, আপনি মনে কষ্ট নিন না, কাফেররা আপনাকে নির্বংশ বলে আপনি মনে কষ্ট নিন না, আমি আপনার মনকে খুশি করেছি, কাউসার নাযিল করে আমি আল্লাহ আপনার মনকে খুশি করেছি। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ কি? তফসিরে বাহরে মুহিতের মধ্যে লেখেন, কাউসার শব্দ অর্থ হলো আল খাইরুল কাসির, হে বিশ্ব নবী আপনাকে আমি এমন উম্মত দান করেছি, এই পৃথিবীতে আর কোন পয়গম্বরকে তো উম্মত দান করে নাই, কেমন উম্মত দান করেছে, আল্লাহ নবী একদিন মসজিদে নবীর মধ্যে ঘুমের মধ্যে ছিলেন, আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ওই সাহাবীরা আমি এই মুহূর্তে কি স্বপ্ন দেখেছি তোমরা কি বলতে পারো, তোমরা কি জানো? আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিই ভালো জানেন, আপনার আল্লাহই ভালো জানে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা আমি যখন ঘুমিয়েছিলাম আমি স্বপ্নের মধ্যে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সমস্ত পয়গম্বররা দৌড়ে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য, প্রত্যেক পয়গম্বর আগে আগে তার উম্মতগুলো পিছনে পিছনে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য, হঠাৎ করে থেকে দেখি বনি ইসরায়েলের জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম সৈলক উম্মত নিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য আসতেছে, উম্মতগুলোর পিছনে তাদের পায়ের আঘাতে দোলা উঠতেছে, দোলার কারণে আসমানগুলো দেখা যাচ্ছে না, আমি মনে মনে ভাবতে লাগলাম কি আমাদের কঠিন ময়দানে মনে হয় হাসরের মাঠে মনে হয় উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব আমি অর্জন করতে পারবো না, উম্মতের দিক দিয়ে মনে হয় গৌরব শ্রেষ্ঠত্ব মূসা পয়গম্বর চলে যাবে, এই জন্য আমার চেহারাটা একটু মলিন হয়ে গেল, মনের মধ্যে একটু কষ্ট আসলো, এমনি গায়েব থেকে আওয়াজ আসলো, হে আমার হাবিব আপনার চেহারাকে ডান দিকে ফিরান, আমি ডান দিকে ফিরাইলাম, আমি দেখলাম শুধু মানুষ আর মানুষ, আবার গায়েব থেকে আওয়াজ আসলো, হে হাবিব আপনার চেহারাকে বাম দিকে তাকান, আমি আমার চেহারাকে বাম দিকে তাকাইলাম, দেখি শুধু মানুষ আর মানুষ, এত মানুষ মানুষের কারণে বাম দিকের আসমানটা দেখা যায় না, আবার গায়েব থেকে আওয়াজ আসলো, ও হাবিব আপনার দৃষ্টিকে সামনের দিকে ফিরান, আমি আমার দৃষ্টিকে সামনের দিকে ফিরাইলাম, দেখি শুধু মানুষ আর মানুষ, এত মানুষ যেই মানুষের কারণে সামনের আসমানটা দেখা যায় না, আবার গায়েব থেকে আওয়াজ আসলো, হে নবী আপনার চেহারাকে বাম দিকে ফিরান, আমি আমার চেহারাকে বাম দিকে ফিরাইলাম, পিছনের দিকে ফিরাইলাম, দেখি শুধু মানুষ আর মানুষ, মহান আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, ও ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর নবী, ওয়া রাসূল, ওয়া পয়গম্বর, ওয়া রাহমাতাল লিল আলামিন, ডাইনে বামে সামনে পিছনে কোটি কোটি উম্মত, যত উম্মত দেখতেছেন সমস্ত উম্মত আপনি পয়গম্বরের উম্মত বলেন, সুবহানাল্লাহ। আমার বাইরাম
প্রত্যেকটা উম্মত আল্লাহর নবীর রুহানি সন্তান। কাফেররা বলেছিল নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, নবী দুনিয়া থেকে চলে গেলে নবীর নাম নেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। প্রতি সেকেন্ডে সেকেন্ডে অল বিশ্বে আপনার আমার নবীর নাম উচ্চারণ হয় কিনা ঠিক না বেঠিক। মুয়াজ্জিন সাহেবরা প্রত্যেক নামাজের সময় বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার বায়না দুই নম্বর হলো কাউসার শব্দের দুই নম্বর হলো জওয়ামিউল কালাম। ও নবী আপনাকে আমি এমন কালাম দিয়েছি, এমন কোরআন দিয়েছি যেই কালামের যেই কিতাবের অর্থ কম কিন্তু তার শব্দ বেশি, তার ব্যাখ্যা বিশ্লেষণ বেশি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি শুধু বিসমিল্লাহর ব্যাখ্যা করেছেন আশি খণ্ড, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু পৃথিবীর মধ্যে ঘটেছে, যা কিছু ঘটবে, আগের কিতাবের মধ্যে যা কিছু ছিল, তাওরাতের মধ্যে যা কিছু ছিল, ইঞ্জিলের মধ্যে যা কিছু ছিল, সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। তিন নম্বর হলো কাউসার শব্দের অর্থ হলো হাউজায় কাউসার। আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের ময়দানে আমার মালিক আমার আল্লাহ আমাকে একটা কূপ দান করবেন, একটা নহর দান করবেন, ওই কূপের পানিটা হবে মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। যে ব্যক্তি এক পেয়ালা পানি পান করবে বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত সে পানির পিপাসা তার লাগবে না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের পেয়ালা সংখ্যা হবে আকাশের নক্ষত্রের সমপরিমাণ, এর পরিধি হবে অনেক বড়। আল্লাহর নবী বলেন উম্মতেরা যখন পানির জন্য পিপাসার্ত থাকবে হাসরের ময়দানে কেমন অবস্থা হবে, হাসরের ময়দানে সে উম্মত তার মাতার অর্ধ হাত উপরে থাকবে সূর্য, জমিনটা হবে তামার, পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে, এক একটা দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান। মানুষেরা আল্লাহর কাছে বলবে ওয়াজিমের মালিক, জান্নাতে দেওয়ার ইচ্ছা থাকলে জান্নাত দিয়ে দেন, জাহান্নামে দেওয়ার ইচ্ছা থাকলে জাহান্নামে দিয়ে দেন। হাসরের ময়দানের আজাব আর সহ্য হচ্ছে না, মানুষেরা দৌড়ে যাবে আদম পয়গম্বরের কাছে, ও আদম পয়গম্বর আপনি হলেন সকলের মুরব্বী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম পয়গম্বর বলবে ইয়া নাফসি আমার দ্বারা সম্ভব না, মানুষ দৌড়ে চলে যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আমার জন্য সুপারিশ করেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমার পক্ষে সম্ভব না, ইয়া নাফসি মানুষ দৌড়ে চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে, ঈসা পয়গম্বর বলবে আমার দ্বারা সম্ভব না। হে উম্মত যদি হাশরের ময়দানের কঠিন আযাব থেকে মুক্তি পেতে চাও তোমরা আখেরি পয়গম্বরের কাছে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা উম্মত পাগলের মতন দৌড়াইবে, দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে ও আল্লাহর নবী হাসরের ময়দানে আজাব আর সহ্য হচ্ছে না, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহর নবী বলবেন ইয়া উম্মতি আল্লাহর নবী আল্লাহর কাছে উম্মতের জন্য চিৎকার করবেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীর
ফরিয়াদ কবুল করবেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইশফা লিমা তুশাফা, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, তুমি সেজদার মধ্যে কান্দলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, আমি আল্লাহ সুপারিশ করুম। বলেন সুবহানাল্লাহ, আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করুম, তুমি সুপারিশ করব। আল্লাহ তাআলা আল্লাহর অনুমতি পেয়ে আল্লাহর নবী বলবেন, আল্লাহ নেন এই আমলনামাটা দেখেন। আল্লাহ তাআলা বলবেন, না আমল নামা দেখব না। আল্লাহ তাআলা আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ এই আমল নামাটা দেখেন না আপনি। আল্লাহ নবী দেখবেন, এত সুন্দর আমল নামা, আল্লাহ তাআলা এত সুন্দর আমল নামা দেখে আল্লাহর সমস্ত গুসা পানি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, এই আমল নামা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন, ঠিক না বেঠি? সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আমার অসম্পূর্ণ আলোচনা এখানেই শেষ করেছি। যা কিছু আলোচনা